হাই এভরিওয়ান, এ বিগ ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। ছবিটা দেখে প্রথমেই আমাদের গোয়ার কথা মনে হলেও এটা কিন্তু গোয়া নয়, এটা হলো ওয়েস্ট বেঙ্গলের মিনি গোয়া। ওয়েস্ট বেঙ্গল আর উড়িষ্যার বর্ডারে অবস্থিত উদয়পুর সি বিচ। দীঘা ভ্রমণে এসে আপনারা কোথায় থাকবেন, কি কি দেখবেন, কিভাবে ঘুরবেন, এ সমস্ত কিছুর বর্ণনা আমরা এই ভিডিওর মাধ্যমে তুলে ধরলাম। আমরা এখন রয়েছি ওল্ড দীঘায়। এই ওল্ড দীঘার বাজেট হোটেলগুলির মধ্যে ওয়েস্ট বেঙ্গল ট্যুরিজমের দীঘালি ফেজ ওয়ান হলো অন্যতম। দীঘা মেন রোডের উপরই এটা অবস্থিত। দীঘা রেল স্টেশন থেকে এই হোটেলটির দূরত্ব প্রায় 2.5 কিলোমিটার। ওল্ড দীঘা সি বিচ থেকে এই হোটেলটি 3-4 মিনিটের ওয়াকিং ডিস্টেন্সে অবস্থিত। হোটেলটি খুবই ভালো, ওয়েল মেনটেন্ড একটি প্রপার্টি। এই হোটেলটি সম্পর্কে ডিটেলসে আমাদের আগের ভিডিওতে বলা রয়েছে, যার লিংক আমি ডেসক্রিপশনে দিয়ে দেব। ওল্ড দীঘাতে 500-600 টাকা থেকে শুরু করে বিভিন্ন বাজেটের অসংখ্য হোটেল রয়েছে, যেগুলির মধ্যে রোহিণী ইন্টারন্যাশনাল, দীঘালি ফেজ টু, হোটেল লি রয়, দীঘা সৈকতাবাস, হোটেল সি হক, হোটেল ডলফিন, এগুলো সবই স্ট্যান্ডার্ড হোটেল। দীঘালি ফেজ ওয়ানে আমাদের এসি ডিলাক্স ডবল বেডরুমের ভাড়া ছিল 2300 টাকা, যার মধ্যে ব্রেকফাস্ট ইনক্লুড ছিল। দীঘালিতেই আমরা লাঞ্চ করেছিলাম। লাঞ্চে ছিল ভাত, ডাল, আলু ভাজা, ভেটকি কালিয়া, পমফ্রেট মাছের ঝাল। সব আইটেমগুলোই খুবই ভালো ছিল। সমুদ্রের পাশাপাশি দীঘাতে আরও অনেক টুরিস্ট স্পট রয়েছে, যেগুলো আপনারা ঘুরে দেখে নিতে পারেন। এখানে রয়েছে জাহাজ বাড়ি, চন্দনেশ্বর মন্দির, উদয়পুর সি বিচ, নবনির্মিত জগন্নাথ মন্দির, অমরাবতী পার্ক, ঢেউসাগর, মেরিন অ্যাকোরিয়াম, মোহনা, তালসারি শিবির, দীঘা কালী মন্দির, সৎসঙ্গ মন্দির ও বিশ্ব বাংলা পার্ক। এছাড়াও রয়েছে দীঘা বিজ্ঞান কেন্দ্র। লাঞ্চের পর আমরা বেরিয়ে পড়লাম সাইট সিনে। এই সমস্ত সাইট সিন একদিনে করা সম্ভব নয়, মিনিমাম 2 নাইট 3 ডেজ লাগবে এই সব জায়গাগুলো ঘুরে দেখতে। আমরা এখন যাচ্ছি দীঘা মেন রোড দিয়ে। এই সাইডেই রয়েছে ওল্ড দীঘা বাস স্ট্যান্ডটা, আর সামনে দেখা যাচ্ছে ওল্ড দীঘা সি বিচ। আমরা এখন যাচ্ছি ওল্ড দীঘার মেন বাজারের মধ্যে দিয়ে। এখানেও ছোট বড় অসংখ্য হোটেল রয়েছে। ডান দিকের মার্কেটটা হলো নেহেরু মার্কেট। এটা হলো উড়িষ্যার চন্দনেশ্বর মন্দির। এই পাশটাতে রয়েছে পার্কিং। আমরা পৌঁছে গেছি উড়িষ্যার বালাসোর জেলার চন্দনেশ্বর মন্দিরে। পূর্ব মেদিনীপুরের দীঘা থেকে এর দূরত্ব প্রায় 6-7 কিলোমিটার। বাইরে রয়েছে অনেক দোকান, যেখান থেকে আপনারা পুজো দেওয়ার ডালা সংগ্রহ করতে পারেন। সকাল 6টা থেকে সন্ধে 6টা পর্যন্ত প্রতিদিনই এই মন্দিরটা খোলা থাকে। চৈত্র মাসের সংক্রান্তিতে এই মন্দিরে প্রচুর ভক্তের সমাগম ঘটে। মূল মন্দিরের গর্ভগৃহে রয়েছে একটি শিবলিঙ্গ। উড়িষ্যার প্রাচীন মন্দিরগুলির মধ্যে এটি অন্যতম। এখানে মূল শিব মন্দির ছাড়াও আরও রয়েছে জগন্নাথ দেবের মন্দির, দুর্গা মন্দির ও রাধাকৃষ্ণের মন্দির। এরপর আমরা চলে এলাম উদয়পুর সি বিচে। এখানেও পার্কিংয়ের সুব্যবস্থা রয়েছে। রাস্তার দুদিকে রয়েছে ছোটোখাটো নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের দোকান। এখানে খাবার হোটেলও রয়েছে, আর রয়েছে একটি সুলভ শৌচালয়।
দীঘা থেকে এসে আপনারা যদি এখানে সমুদ্র স্নান করেন তো এখানে চেঞ্জেরও ব্যবস্থা রয়েছে। এটা হলো উদয়পুর সি বিচ, এটাকে নাকি এখন মিনি গোয়া বলছে। এখান থেকে 200 টাকা করে গাড়ি ভাড়া পাওয়া যায়, আপনারা গাড়ি নিয়ে দূরে যেতে পারেন। এখানে যে রঙিন চাদরগুলো টাঙানো রয়েছে সেখানে আপনারা বসে ঘন্টার পর ঘন্টা সমুদ্রের শোভা উপভোগ করতে পারেন। এখানে রয়েছে সমস্ত কিছু বিনোদনের ব্যবস্থা, চাইলে এখানে আপনারা বিভিন্ন রকম ওয়াটার অ্যাক্টিভিটিও করে নিতে পারেন। এই উদয়পুর সি বিচের একদিকে রয়েছে দীঘা আর অপর দিকে রয়েছে তালসারি। এখানে স্কুটি ভাড়া পাওয়া যায়, এই স্কুটিতে করে আপনারা তালসারি থেকে ঘুরে আসতে পারেন। এই তালসারিতে আপনারা দেখতে পাবেন প্রচুর লাল কাঁকড়া, 200 টাকা করে এখানে স্কুটির চার্জ লাগে। এই উদয়পুর সি বিচ দিনের মাত্র কয়েক ঘন্টাই খোলা থাকে, সকাল থেকে দুপুর পর্যন্ত যখন এখানে ভাটা চলে তখনই এই অস্থায়ী তাঁবুগুলো এখানে থাকে, আবার যখন সমুদ্রে জোয়ার আসে তখন এগুলো সব এখান থেকে সরিয়ে নেওয়া হয়। তাই এখানে আসার বেশ সময় হলো সকাল থেকে দুপুর পর্যন্ত যখন সমুদ্রে ভাটা চলে। উদয়পুর সি বিচের কাছে ছোট বড় অনেক হোটেল রয়েছে, চাইলে আপনারা এখানেও থাকতে পারেন। এরপর আমরা চলে এলাম নিউ দীঘায়। আমরা এখন দীঘা রেল স্টেশনের পাশ দিয়ে যাচ্ছি। এই রেল স্টেশনের পাশেই রয়েছে লি রয় হোটেল। পুরীর জগন্নাথ মন্দিরের আদলে দীঘাতেও একটি জগন্নাথ মন্দির তৈরি হচ্ছে। নিউ দীঘা ও ওল্ড দীঘার মাঝেই রয়েছে এই মন্দিরটি, এর কাজ অনেকটাই এগিয়ে গেছে, আশা করা যায় খুব শীঘ্রই এটা চালু হয়ে যাবে। এই জগন্নাথ মন্দিরের ঠিক পাশেই রয়েছে দীঘালি ফেজ টু প্রপার্টিটা, এটা ওয়েস্ট বেঙ্গল ট্যুরিজমের আরেকটি প্রপার্টি। দীঘার আরেকটি দর্শনীয় স্থান হলো জুওলজিক্যাল মিউজিয়াম। এই মেরিন অ্যাকোয়ারিয়ামে রয়েছে বিভিন্ন সামুদ্রিক জীবজন্তু। ওল্ড দীঘা সি বিচের কাছে এটা অবস্থিত। এটি সপ্তাহের মঙ্গলবার ছাড়া বাকি দিনগুলো সকাল 10টা থেকে সন্ধ্যে 6টা পর্যন্ত খোলা থাকে। আমরা এখন যাচ্ছি শিবালয় রোড দিয়ে। এই রোডের উপরেই রয়েছে হোটেল রোহিণী ইন্টারন্যাশনাল, আর ঠিক তার উল্টো দিকেই রয়েছে দীঘা টাউন ফ্রেন্ডস ক্লাব। এই ক্লাবের ঠিক পাশেই রয়েছে অতি প্রাচীন একটা শিব মন্দির। এই শিব মন্দিরের নাম থেকেই এই রোডটার নাম হয়েছে শিবালয় রোড। ওল্ড দীঘার নেহরু মার্কেটের পাশ দিয়ে এটা হলো একটা প্যারালাল রোড। রোডের দুধার বরাবর রয়েছে অসংখ্য গেস্ট হাউস এবং হোটেল। আমরা চলে এলাম শিব মন্দিরটা দেখতে। এখানে রয়েছে একটা প্রাচীন কালী মন্দির, আর এই কালী মন্দিরটার পাশেই রয়েছে জগন্নাথ দেবের একটা মন্দির। খাদাল গোবরা গ্রামের লোকজন এখানে একটা ছোট্ট কালী মন্দির তৈরি করেছিলেন। এই কালী মন্দিরটার পাশেই রয়েছে একটা পুকুর, এই পুকুরটারও অনেক মাহাত্ম্য আছে। তবে পরবর্তীকালে একজন মৎস্য ব্যবসায়ী মিস্টার প্রণব কর এই বড় কালী মন্দিরটা তৈরি করেন। এটাই হলো সেই পুরনো শিব মন্দিরটা, যে মন্দিরটার নাম অনুসারেই পাশে রাস্তাটার নাম হয়েছে শিবালয়। এর পাশেই রয়েছে একটা প্রাচীন বটগাছ, আর বটগাছের নিচে নবনির্মিত
একটা গণেশের মন্দির। এই জায়গাটা খুবই শান্ত নিরিবিলি একটা জায়গা, এখানে কিছুক্ষণ বসে থাকলেও যথেষ্ট ভালো লাগে। এই শিব মন্দিরটাই এখানে প্রথমে ছিল, এটা অনেক প্রাচীন একটা শিব মন্দির। তারপর আস্তে আস্তে চারপাশের মন্দিরগুলো গড়ে ওঠে। এই জায়গাটা এমনই একটা জায়গা যেখানে আসলে একসাথে অনেক কটা মন্দির দেখতে পাওয়া যায়। অনেকেই এই জায়গার খোঁজটা জানেন না। এই শিবালয় রোড ধরে আরো কিছুটা এগিয়ে গেলেই পড়বে দীঘার সৎসঙ্গ মন্দিরটি। খুব কম খরচে এই মন্দিরেও থাকা ও খাওয়ার ব্যবস্থা রয়েছে। এখানে রয়েছে একটি গেস্ট হাউস। তবে যে সমস্ত ভক্তগণ শ্রী শ্রী অনুকূল ঠাকুরের দীক্ষিত, কেবলমাত্র তারাই এই সুবিধা পাবেন। এরপর আমরা চলে এলাম জাহাজ বাড়িতে। মেনলি এটা হলো দীঘা শঙ্করপুর উন্নয়ন পর্ষদ অফিস। পুরো জাহাজের আদলে তৈরি এই বাড়িটি। দূর থেকে দেখতে খুব সুন্দর লাগে। এখানেই 7D শো দেখানো হয়। এছাড়াও এখানে রয়েছে অনেক কটা রেস্টুরেন্ট। দীঘার কোষে কষা রেস্টুরেন্ট ও ইন্ডিয়ান কফি হাউস এখানেই অবস্থিত। জাহাজ বাড়ির ঠিক পিছনের দিকেই রয়েছে 7D থিয়েটার। এখানে সকাল 11টা থেকে রাত 9টা পর্যন্ত শো চলে। এরপর আমরা চলে এলাম নিউ দীঘার অমরাবতী পার্কে। এই পার্কে প্রবেশের জন্য 10 টাকা করে পার হেড টিকিট লাগে। সপ্তাহের প্রতিদিনই এই পার্কটি খোলা থাকে। পার্কের ভিতরে বাচ্চাদের বিভিন্ন খেলা সামগ্রীর পাশাপাশি রয়েছে বোটিং ও রোপওয়ে রাইড। দীঘা ঘুরতে এসে সবুজের সান্নিধ্যে থাকতে চাইলে চলে আসুন এই পার্কে, একটা বিকেল ভালোভাবে কেটে যাবে। এইভাবেই বিকেলটা আমরা এখানে কাটিয়ে সন্ধ্যেবেলা দীঘার জগন্নাথ মন্দির দর্শন করে আমরা এগিয়ে চললাম ঢেউসাগর পার্কের দিকে। এখন আমরা চলে এলাম ঢেউসাগর পার্ক। এখানে সামনেই রয়েছে টিকিট কাউন্টারটা, আর ঠিক এর পাশেই রয়েছে পার্কিং ব্যবস্থা। পার পার্সন টিকিট হচ্ছে 10 টাকা করে, 5 বছর থেকে লাগবে। এটা হলো কার্ড টিকিট, 20 টাকা। এখানে ঢুকেই ডান দিকে রয়েছে কয়েকটা খাবার স্টল, সেখান থেকে আমরা কিছু টুকিটাকি কিনে খেয়ে নিলাম। সুন্দর বানিয়েছে পাপরিকার, এটা হচ্ছে 50 টাকা। এই পার্কটা অনেকটা জায়গা জুড়ে বিস্তৃত, ঠিক সমুদ্রের লাগোয়া। এখানে রয়েছে বিনোদনের জন্যে অনেক রকমের রাইডস। সকাল 10টা থেকে রাত্রি 9:30 পর্যন্ত এই পার্কটা খোলা থাকে। তবে এখানে সকালের দিকে না এসে যদি একটু বিকেলের দিকে বা সন্ধ্যের দিকে আসা যায়, তাহলে এই পার্কটাকে অনেক ভালোভাবে উপভোগ করা যায়। তবে এই সব রাইডসগুলোই কিন্তু চার্জেবল, বাচ্চাদের জন্য এবং বড়দের জন্য সবার জন্যই কিন্তু বিনোদনের ব্যবস্থা এখানে আছে। সামনেই দেখা যাচ্ছে তুর্কিজ আইসক্রিম সেন্টার। এখানে এরা যেভাবে আইসক্রিমটাকে দেয়, হাতের কারুকার্য করেন,
সেটা দেখতে সত্যি খুবই ভালো লাগে। এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে অনেকক্ষণ এনজয় করলাম। এখানে একটা সেলফি জোন মতো করা আছে। এই যে রাইডটা দেখা যাচ্ছে, এই রাইডটাতে বাচ্চারা খুবই এনজয় করছে। ভেতরে রয়েছে টয় ট্রেনের ব্যবস্থা। যাদের পায়ে সমস্যা আছে তারা এই টয় ট্রেনে করে সারা পার্কটাকে ঘুরে দেখতে পারে। এই পার্কটার একদম শেষের দিকে চলে এলে এখানে পাওয়া যাবে একটা সিঁড়ি। এই সিঁড়ি দিয়ে যদি ওপর দিকে ওঠা যায় তাহলে সামনেই দেখা যাবে একটা ময়ূর পঙ্খী। এই ময়ূর পঙ্খীটার ভেতরে কিন্তু ওঠা যায় না, তবে বাইরে থেকে এই আলো ঝলমল পরিবেশে দেখতে এটাকে খুবই সুন্দর লাগে। এখানে রয়েছে আই লাভ ঢেউসাগর ফলক। এই ফলকটার সামনে দাঁড়িয়ে আপনারা সেলফিও তুলতে পারেন। এরপর আমরা চলে এলাম ওল্ড দীঘাতে ওয়াও মোমো সেন্টারে। এখানে বাচ্চারা মোমো খেল, তারপর এখান থেকে আমরা পাশেই রয়েছে বিশ্ব বাংলা পার্ক, সেখানে ঘুরতে চলে গেলাম। আই লাভ দীঘা। এই ওল্ড দীঘার সি বিচের পরিবেশটা রাত্রিবেলা অসাধারণ লাগে দেখতে। এই বিচের ধারে বসে সমুদ্রের গর্জন আর হাওয়া খেতে খেতে অনেকটা টাইম কাটিয়ে দেওয়া যায়। এরপর আমরা ফিরে এলাম হোটেলে। আমাদের ডিনারে ছিল আজকে রুটি, মটন কষা, পনির বাটার মশলা আর রসগোল্লা। পনির বাটার মশলা। এরপর একটু মটনটা টেস্ট করে দেখি। বাহ, খুব সুন্দর হয়েছে মটনটা, দারুণ খেতে। রাত্রে আমরা মটন এবং চিকেন দুটোই নিয়েছিলাম দেখার জন্য যে কোয়ালিটিটা কেমন। মটনটা তো আগে খেয়েছি, যথেষ্ট ভালো কোয়ালিটি। এখন আমি খাচ্ছি চিকেনটা, চিকেনটাও বেশ ভালো, খুব সুন্দর কোয়ালিটি। মটন খাওয়ার পর চিকেন খাচ্ছি, মানে কতটা ভালো। মটনের টেস্টকে চিকেন চাপা দিয়ে দিচ্ছে, যথেষ্ট ভালো বানিয়েছে চিকেনটাও। বাঙালিদের লাস্ট পাতে মিষ্টি, একটু রসগোল্লা বা যে কোনো ধরনের মিষ্টি একটু থাকেই, এটা বাঙালিদের ট্র্যাডিশন। স্পঞ্জি একটু হার্ড টাইপ, কলকাতার মতো মিষ্টি হবে না। ওল্ড দীঘা বাস স্ট্যান্ড থেকে বিভিন্ন জায়গায় যাওয়ার একটা অটো ভাড়া চার্ট এখানে দেওয়া রইল, আপনারা একটু পজ করে দেখে নেবেন। ওল্ড দীঘা বাস স্ট্যান্ডেই রয়েছে বাসের বুকিং অফিস, যেমন শ্যামলী পরিবহন, সেখান থেকে আপনারা ডাইরেক্টলি এসে বাস বুক করতে পারেন। ভেরি গুড মর্নিং এভরিওয়ান। আজ আমাদের দীঘায় দ্বিতীয় দিন।
আমরা সকালবেলা ব্রেকফাস্ট করতে চলে এলাম। যিনি আমাদের সার্ভ করছেন উনি হলেন গোপালবাবু। উনি খুবই হেল্পফুল এবং ভালো মনের মানুষ। ওনার সাথে এখানে পরিচয় হয়ে খুবই ভালো লাগলো। আমাদের কমপ্লিমেন্টারি ব্রেকফাস্টে ছিল পুরি সবজি, ব্রেড অমলেট আর সাথে ছিল মিষ্টি ও কলা। ব্রেকফাস্টের পর আমরা এগিয়ে চললাম মোহনার দিকে। এটা হলো মেরিন ড্রাইভ রোড। এখানে অনেক কটা হোটেল আছে। এই যে দেখা যাচ্ছে সৈকতাবাস, এরপরই আসবে সি হকস। এই যে ডান দিকের হোটেলটা হলো সি হকস। এটা ওল্ড দীঘার অনেক পুরনো হোটেল। এই হোটেলটা সমুদ্রের একদম ধারে অবস্থিত। এই যে রোডটা, এটা সোজা চলে যাচ্ছে মোহনার দিকে। এটাকে বলা হয় মেরিন ড্রাইভ রোড। আমরা এখন চলে এলাম মোহনাতে। এই মোহনার এই জায়গাটা এখন একদম ফাঁকা ফাঁকা লাগছে, কারণ এই সময়টা কিন্তু মোহনা আসার সময় নয়। আমরা অনেকটাই দেরি করে এসেছি। মোহনায় আসতে গেলে একদম ভোর ভোর আসতে হবে, যখন ট্রলারগুলো এখানে দাঁড়িয়ে থাকে আর জেলেরা মাছ নিয়ে ফেরে। ড্রোন শটে চলুন আমরা দেখে নিই মোহনাটাকে দেখতে ঠিক কেমন লাগে। আমরা দাঁড়িয়ে আছি দীঘার মোহনায়। এই হলো মোহনা চত্বর। এইখানে সব বড় বড় ট্রলাররা সব দাঁড়িয়ে থাকে, ভোরবেলার দিকে এরা দাঁড়িয়ে থাকে। ছোট ছোট ঘর করা আছে যেখানে মাছের কেনা বেচা হয়। আর দূরে এই দিকে দেখা যাচ্ছে একটা লম্বা সেতুর মতো করে দেওয়া আছে। এখান থেকে অনেকটা দূর পর্যন্ত হেঁটে যাওয়া যায় সমুদ্রের মধ্যে। ঠিক ওই লাস্ট পয়েন্টে গিয়ে সমুদ্রটাকে দেখতে সত্যি খুব সুন্দর লাগে। এই পাশ থেকে চম্পা নদীটা এসছে, এসে এই দিক দিয়ে মিশেছে সমুদ্রে। একদিকে শান্ত চম্পা নদী আর অন্যদিকে উত্তাল বঙ্গোপসাগর মিশে তৈরি হয়েছে মোহনা। ওপর থেকে এই রোডটা যে দেখা যাচ্ছে এটাই হলো মেরিন ড্রাইভ রোড। তবে দেরি করে এলেও এখানে কিছু পারমানেন্ট দোকান আছে, যে দোকানগুলো সবসময় খোলা থাকে। বিভিন্ন রকমের সামুদ্রিক মাছ এই দোকানগুলিতে রয়েছে। একটু দরদাম করে নিলেই সেগুলো খুব সস্তাতে পাওয়া যায়। হাতে সময় থাকলে এরপর আপনারা চলে যেতে পারেন শঙ্করপুর এবং তাজপুর। আমরা এখন ফিরে চললাম কলকাতা, তবে যাবার পথে কাঁথিতে আমাদের লাঞ্চটা সেরে নেব। যেতে যেতে কাঁথিতে রাস্তার পাশেই চোখে পড়ল
সানন্দা হোটেল। এই হোটেলটা যথেষ্ট বড়, দেখি ভেতরে গিয়ে কি ব্যবস্থা। হোটেলের ভিতরে বসার অ্যারেঞ্জমেন্টটা খুবই সুন্দর। আমরা এখানে নিয়েছিলাম ভেজ থালি, ভেজ থালিতে ছিল বেশ কয়েকটা আইটেম, আর তার সাথে ছিল আমাদের পাবদা মাছ আর মটন। খাবারের কোয়ালিটি যথেষ্ট ভালো আর প্রাইসটাও ছিল খুবই রিজনেবল। আমাদের ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। আজ এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন। ভিডিওটা যদি ভালো লেগে থাকে প্লিজ ডু লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব। থ্যাংক ইউ।